কি করছে জীবনে সব মনে পড়ে এখন। মনে করে তো আর লাভ নেই, সময় চলে গেছে গা, এখন শুধু আফসোসের সময় আর কপাল থাপড়ানোর সময়। অবশ্য কপাল থাপড়িয়ে বা কি হবে, নিজের কপাল তো নিজেই এমন লাগছে, তাই না? চল স্কুলের নাম করে বাসা থেকে আমি পারাইছি, মাথা ঘুরে গেছে তখন স্কুলের রাস্তা হারাইছি, মাথা ঘোরা বন্ধ করার জন্য তোমা ধরাইছি, মজা করা পড়ার মাকে ক্যাঞ্জাম লাগছে, পাড়ায় বড় ভাই ডাক দিছে, পকেটের মধ্যে একটা ছুরি নিয়ে বাড়াইছি, ভাই আমার মাথা ঠিক ছিল না, রাগে আমি কি করব, একটা মায়ের কোল 5 মিনিটেই খালি করছি, আরে বাদে নিজের মায়েরই খোঁজ নাই, আবার আরেকজনের মায়ের কথা ভাবে, মাটা সবসময় বেশি কথা কয়, তাই কাল হুশ করে মায়ের কালে 2টা থাপড় লাগাইছি, আর বাপ শুধু খ্যান খ্যান করে কানের কাছে, টাকা দিতেই চায় না, বাড়িতেই থাক মরা, তাই আজ বাপের ব্যাং ভেঙে টাকা চুরি করে অনেক দূর পালাইছি। ও রাত 12টা টিনের চালের ঘরটা, 3টা বেলুন আর 500 টাকার নোটটা, কি মজা হবে জীবন তো আমার একটা, যদি মজাই না করি জীবনে কি করলাম পাল্টা, নীল শার্ট কালো প্যান্ট আর বুকে পেছ বন্দুকওয়ালা, নেশা চোখে দেখি হাতে আমার শিকল বালা, বাবা মাকে ছাড়াইতে আয় মা আমি ভাত খাই নাই, ডিমান্ডে পড়ে গেছি ডিম খাবো ওলালা, এসেছি গেল আমার বাসা ছিল ওই জেলখানা, বাইর হয়ে দেখি আমার কেউ চিনে না কেউ জানে না, আমি নাকি গুন্ডা তাই পিওনের জায়গাও চাকরি হয় না, আমি নাকি চোর তাই কারো বাড়িতে থাকতে দেয় না, ঠিক আছে আমি এখন পাগল, সমাজ আমাকে ভালো হতে সুযোগ দিল না, মানুষ মারা পশু তাই মানুষ আমাকে মানুষ বলে না।